গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা, আমরা ঘুম থেকে আমি উঠেছি 9:13 ঘুম থেকে, কারণ জানোই এখন নাইট শিফট চলছে, 3:30 পর আমরা ঘুমিয়েছি। তো এই জামাকাপড় বলছি, দুটো পর্দা আর বালিশের কভার টভার এগুলো আজকে কেচে দিয়েছি। চাদরটা তো এখনই কাচতে পারবো না, কারণ আমি চাইছি না এখন ওটা তুলে কেচে আবার আরেকটা চাদর পাততে, তাহলে সেটাও কাচতে হবে। কাজটা আমি ভালোবাসি না, কাজটা আমি ভালো পারিও না, তো ওই জন্যে আর চাদরটা এখন কাচলাম না, চাদরটা পরে কাচবো। আপাতত এগুলোই থাক, আজকে দুপুরবেলা থেকে বৃষ্টি দেখাচ্ছে, ওই জন্যই সকালে তার নাহলে না আমি একেবারে স্নানের টাইমেই কাচি, তো ওই জন্য আজকে তাড়াহুড়ো করে কেচে দিলাম। বাকি জিনিস তো শুকিয়ে যাবে, কিন্তু এই দরজার যে স্ট্রাইপ স্ট্রাইপ পর্দাটা আছে ওটা শোকাতে একটু টাইম লাগবে, কারণ ওটা যথেষ্ট ভারী আছে। তো চলো নিচে যাই এবার। আর কি প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড, আর পাচ্ছি না রোদটায়। এই রোদটায় আমার জামাকাপড় মানে এই কটা জিনিস শুকিয়ে গেলে বাঁচা যায়, আর স্নান দান করে যেগুলো দেবো সেইগুলো অলরেডি আমি মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নিচে। দেখি আজকে তাড়াতাড়ি রান্নাবান্না উঠেইছি, যখন মানে কাজ করতেই যখন উঠেছি তাহলে কাজগুলো আগে করে নিয়ে তারপরেই আবার বসবো। তো চলো আগে নিচে চলে যাই, প্রচণ্ড। এখানে আমার ধনে পাতা দিয়ে ডাল হয়ে গেছে, মুসুর ডাল করেছি, আর এখানে মাছের ডিমটাকে মেখে নিয়েছি সব মশলাপাতি দিয়ে। এবার এটাকে আমি ভেজে তারপর আলু দিয়ে অল্প একটু কারি টাইপের একদম শুকনো শুকনো করবো, যেহেতু ডাল আছে তাই, আর করবো ডালের বড়া, ভাজবো আর কি। বুঝতেই পারছো সেরকম সবজিপাতি আছে বলবো না, রাতে দেখি ফুলকপি আলুর তরকারি বানাবো, আর ডাল তো থাকবেই, শুকনো শুকনো করে বানাবো ওটাও, তাহলে রাতে হয়ে যাবে খাওয়া দাওয়াটা। ডালের বড়াটা কিছুটা এখন খাবো, আর কিছুটা আবার রাতে ভেজে ডালের সাথেই খাবো। তো এই মেনু ঠিক হয়েছে আর কি। আর দেখি আজ তো বিকেলবেলা একটু বেরোবো, দেখি ঢেঁড়স ঢেঁড়স পেলে একটু কাছে পিঠের থেকে নিয়ে আসবো দোকান থেকে, তাহলে অন্তত চলবে আর কি এই কটা দিন। এই আর কি, আর মাছ বেশি নেই, আর মাছ 4 পিস মতোই রয়েছে, আর মাছ কিনবো না, তার কারণ আমাদের ফ্রিজটা দিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে, তাই জন্য আর মাছ কিনেও লাভ নেই, মাছ রাখার জায়গা পাবো না। তো চলো ভাতটা এখানে হোক, ডালটা তো হয়েই গেছে, তারপর আবার আসছি রান্না। এখন বাজে 1:12, বর 1:30 খেতে বসবেন, তাই আমি ডালের বড়াগুলো ভাজতে চলেও এসেছি। দেখো একদম ছোট্ট ছোট্ট করে ভেজে নিয়েছি, খেতে না দুর্দান্ত লাগছে। আমি একটু রসুন কুচি লঙ্কা তো বেটেই নিয়েছি, তোমরা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারো। এটা কি ডালের বড়া জানো? বিউলির ডালের বড়া, মুসুর ডালের বড়া করার মতো মুসুর ডাল আমার ঘরে এখন নেই, তো বিউলির ডাল অনেকখানি রয়েছে, আর বিউলির ডাল না খাওয়াও হয় না, তাই আমি বড়া করে ফেলছি আজকে। পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লঙ্কা তো বেটেই দিয়েছি, আর একটু রসুন কুচি দিয়েছি, ধনে পাতা কুচি দিলেও ভালো লাগবে খেতে। তো চলো আমি একটু ভেজে নিই আগে, তারপর বসবো খেতে, পাতলা ধনে পাতা ডালের সাথে ভালোই লাগবে। আজকে 4:50, আমি আজকে না ঘুমাইনি, একটু চোখটা লেগে লেগে এসেছিলো, তারপরে একটু উঠলাম, তার 3:15 দিকে উঠলাম, উঠার পরে আর ঘুম আসেনি, ওই ফোন নিয়ে একটু গেম টেম খেলা এসবই করছিলাম। তো চারদিকটা কতটা কি বুঝতে পারছো জানি না, এখন মেঘ করেছে, 2টোর সময় বৃষ্টিটা হওয়ার কথা ছিল, সেটা দেখলাম দেখাচ্ছে আবারও, মানে আমি জামাকাপড় নিয়ে চলে যাওয়ার পর দেখাচ্ছে 4টের সময়, তো 4:50 বাজে, তো মেঘ তো চারদিকে ভালো করেছে, হয়তো নামবে বৃষ্টিটা, ও মেঘও ডাকছে গ্রুম গ্রুম করে। তো আমাকে বললো আসার আগে যে বেশিক্ষণ ছাদে থাকিস না, চলে আসিস, কিন্তু আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলে আসবো ছাদ থেকে তাড়াতাড়ি, আসলে ফোন টোন নিয়েও আসা হয় না, ওই জন্যে বাজ পড়লে খুবই ভয় লাগে, ওই তা বললো যে তাতেই চলে আসতে, এখানে টম্পিও আছে। দেখি আজকে বৃষ্টি নামবে কি না তো জানি না, 6:30 দিকে যে সামনে মাছ কাকুটা বসে, মানে যার থেকে আনি মাঝে মধ্যে, দেখো সবসময় ফ্রেশ চয়েস যাওয়া তো সম্ভব না। আর একটা জিনিস আমি আজকে খুঁজে পেয়েছি সকালবেলা, শুনতে পাচ্ছ কি না জানি না, প্রচণ্ড মেঘ ডাকছে, তো ওই জন্যে সবসময় ফ্রেশ চয়েস যাওয়াটা সম্ভব হয় না, তো ওই মাঝে মধ্যে কাকুর থেকেও আনা হতো যখন ওর অফিস এরকম, এই সপ্তাহের মাঝে যেরকম দরকার এখন মাছটা, তো ওই জন্যে যাবো কাকুটার কাছে, বসলে দেখি বসবে কি না, তো ওখান থেকে মাছ নিয়ে আসার ইচ্ছে আছে। আর আজকে ফ্রেশ চয়েসে সবসময় যাই আমরা, ওখানে বাঙালি মাছ মোটামুটি সবই পাওয়া যায় ওখানে, আর ফ্রেশও পাওয়া যায়, কোনো বাসি টাসির ব্যাপার থাকে না। তো আজকে দেখছিলাম আমরা বিটিএম লেকের ওই দিকটাতে যাই, ঠিক লেকের কিছুটা আগে একটা দোকান আমি সেদিন দেখেছিলাম, মাই কিচেন কী সব বলছি, মাই চিকেন অ্যান্ড মোর, সেই দোকানটা
বাঙালি, আর এই দিক থেকে ওইটাই মনে হলো দেখালো অ্যাড্রেস। দেখো সব অ্যাড্রেস যে চিনি ম্যাপ দেখে বলে দিতে পারবো এরকমটা নয়, ওটা ম্যাপ দেখে পুরোই বিটিএম লেকেরটা কোথায় এমনকি ঠিক কদ্দূর যেতে হবে সেটাও আমি জানি, কারণ আগের দিন যখন বিটিএম লেকের ওই দিকটাতে বাড়ি খুঁজতে গেছিলাম তখন আমি ওকে দেখিয়েওছিলাম দোকানটা, যে এই দেখো এখানে মাই চিকেন অ্যান্ড মোর রয়েছে, এখানে কেউ একটা ড্রোন ওড়াচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই যে এখানটাতে দেখতে পাবে কিনা জানি না, ওই ছাতটা থেকে একজন ড্রোন ওড়াচ্ছে, আমি হঠাৎই ড্রোনটাকে দেখলাম তাই, ড্রোন শটগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো ওটা বাঙালি মাছ মাংসের দোকান, এমনকি গন্ধরাজ লেবু থেকে শুরু করে সব পাওয়া যায়। আজকে আমি সকালবেলা এটা দেখেছি, আমাদের এখানে একটা গ্রুপ রয়েছে বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর, তো ওই গ্রুপে আজকে পোস্ট করেছিল মাই চিকেন অ্যান্ড মোর, তো ওখান থেকে আমি খুঁজে পেয়েছি। তারপরে আমি ম্যাপে দেখলাম যে আমাদের এখানে কোথায় রয়েছে, মানে সামনাসামনি কোনো দোকান রয়েছে কি না, তো দেখলাম হ্যাঁ রয়েছে, দুখানা রয়েছে। তো বিটিএম রেকেটটা একটু দূরেই হয়ে যাচ্ছে, সামনে আরও একটা রয়েছে, কিন্তু সামনেরটার থেকে আমি দেখলাম বিটিএম লেকের দোকানটাও, সেখানে আমরা দেখেছিলাম দোকানটা অনেকটা বড় আর ওখানে অনেক কিছু পাওয়াও যায়, মানে রিভিউ টিভিউ দেখে যা মনে হলো ওটা বেটার হবে। তো দেখি একদিন যাওয়ার ইচ্ছে আছে, ড্রোন শটটা নিচ্ছে তো আমার বেশ ভালো লাগছে দেখতে এখান থেকে। তো চলো আমি যাই এবার নিচে, হেরা মেঘের মধ্যে কেন মেঘ ডাকছে, ও হয়তো আকাশটাকেই তোলার চেষ্টা করছে, খুব সুন্দর লাগছে। আর ওরা একটা কুকুর নিয়ে উঠেছে যেটাও কিনা চেঁচাচ্ছে ড্রোনটাকে দেখে। এখন সবেই বাজে 5:41, বাবুর পেয়ে গেছে নাকি আজকে খিদে, তাই জন্যে দিল এটা, অর্ডার দিয়েছিল ঘুম থেকে উঠতে না উঠতে। ওয়াও মোমোতে চলছে অফার, কলকাতাতেও নাকি কদিন আগে চলছিল আমি শুনছিলাম, তো যাই অর্ডার দাও না কেন 99 টাকা পার প্লেট, তো সেটাই আজকে এখানে চলছে, তো ও অর্ডার দিয়েছিল। তো চলো দেখি খুলে কি অর্ডার দিয়েছে না দিয়েছে, আমি জানিও না যে কি অর্ডার দিয়েছে, আমি ছাদে গেছিলাম ব্যাস তখন এটা করেছেন উনি, তো এখনো সন্ধেও হয়নি বাইরে, বৃষ্টি না এখনো নামেনি, তো চলো আগে এগুলোকে বার করে নি, যদিও প্লেটে ঢেলে গুছিয়ে নেব তাও একবার দেখিয়েছি তোমাদেরকে, প্যান ফ্রাইড মোমো, বার্গারটা আর পেপসিটা এই 3:99, আর এটা শেজওয়ান প্যান ফ্রাইড কিছু একটা হবে, তো এটা 99, আর দিয়েছে দুটো চাটনি। তো চলো এগুলোকে এবার প্লেটে নিয়ে নিই। তো চলো আমি বেরিয়ে তো পড়েছি, এখন বাজে হচ্ছে 6:24, আর এখন যাচ্ছি তোমাদেরকে যেটা আমি ফ্রায়েড মোমো বললাম না, ওটা না আসলে দার্জিলিং মোমো ছিল, আর বার্গারটা দার্জিলিং মোমো দিয়েই বানানো আর কি, যেটার ফুল প্যাকেজটা 99 ছিল আর কি। তো দুর্দান্ত লেগেছে, কিন্তু শেজওয়ান মোমোটা আমি খেতে পারিনি, ওই খেয়েছে মূলত, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঝাল, শেজওয়ান তো ঝাল হওয়ারই কথা কিন্তু আমি পারিনি নিতে ওটা। আগে দেখা যাক এবার কাকা মাছ নিয়ে বসলো কিনা, তোমাদের কাছে সকালেও বললাম যে মাছ আর নেবো না, কিন্তু অন্য আজকে দুপুরবেলা খেতে একটু কষ্টই হয়েছে মাছ ছাড়া, ও আগে এতটা মাছ ভালোবাসতো না, কিন্তু এখন জানি না ইদানিং কেউ কী হয়েছে, আমি মাছ খেতে ভালোবাসতাম এখনও বাসি, কিন্তু আমার তেমন একটা কষ্ট হয় না যতটা ওর হয় এখন মাছ ছাড়া। তো মনে তো হচ্ছে কাকা বসেছে, তো চলো সামনে আগে যাই, কাকা এখানটাতেই বসে আজকে, বসে তো নি কি আর করা যাবে, তো চলো দেখি ওকে ফোন করি কি বলে, তারপর যাই ফ্ল্যাটে। হয়ে গেছে রাত্রি 9:45, 9:45 সময় আমি রান্নাঘরে চলেও এসেছি আজকে, আর এখন করব হচ্ছে 4 পিস মাছ ফ্রিজে রয়েছে, আমি বলছিলাম না ওই 4 পিস মাছকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ওটাকে ভাজবো এখন আগে, ভেজে তারপর রান্না করবো। আর এখানে নিয়েছি কিছুটা মশলা, এটার মধ্যে মেইন হচ্ছে দই, আমি আজকে দই দিয়েই করব মাছটাকে, বাকি মশলাপাতি সব দইয়ের মধ্যে দিয়েই ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে মেটে আর স্টমাকটা, এই দুটো জিনিস মাংসের থেকেও আমি বেশি ভালো খাই, আর আমার বড় ভালো খাই হচ্ছে মাংসের গলা, তো এই দুটো জিনিস আমি খুব ভালো খাই, তাই জন্য আনা ছিল ঘরে। তো আমি করব আজকে আমারটাকে আলাদা করে করবো, আর মাছ চারটাকে আলাদা করে করবো, কি বলতো 2 পিস এখন রাতের জন্য, যদি 2 পিসও না, যদি 1 পিস ওইভাবে করতে যাই তো হতোও না, আর 2 পিস করলে আবার 2 পিস রয়ে যায়, তো কালকে আলাদা করে, বেকার আমার ইলেকট্রিক খরচা মশলা খরচা সব একবারে আলাদা আলাদা হতো, তো একবারেই আমি করে নিচ্ছি ওই জন্য কালকেটা, তারপর কালকে দেখবো। তো চলো করে নিই আমি আগে, আপাতত তো গুছিয়ে নিয়েছি এটুকু, মাছ টাচ বেঁচে নিই তারপরে আসি তোমাদের। আমি একটু লেটে চলছি, 10:30 বাজে এখন, তো এখন সবে ভাতটা আমি বসালাম, হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। আর এখানে হচ্ছে আমার সেই মেটে আর স্টমাকটা একদম কষা কষা করে করে ফেলেছি, আর এখানে রয়েছে মাছটা, এই যে দই দিয়ে করেছি যেটা, সেটা এখানে 3 পিস রয়েছে, আর ওর রাতেরটা একেবারে আমি আলাদাই রেখে দিয়েছি, এই
তো চলো তাহলে আর কি আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করবো সবাইকে সাথে পাবো। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাথে থাকো। তো চলো, টাটা, গুড নাইট।